আমার কাছে দুটো মনে হয় যে সেবা বীরেন্দ্র সেবাগের কথা ভারতীয়রা সিরিয়াসলি নেয় না, আমরা কেন নিব, প্রথম কথা। আর সেকেন্ড কথা হচ্ছে সাকিব বিশ্বসেরা অলরাউন্ডার লাস্ট এক বছরে হয় নাই, 15 বছর হয়েছে, এবং সে যেহেতু বলেছিল একটু রিদম তার ইঞ্জুরি, আমাদের একটু সহনশীলতা হওয়া উচিত ছিল। একটি লোক আপনাকে 15 বছর ধরে দিয়ে যাচ্ছে, আপনি 2-3 ম্যাচের কারণে অকথ্যবাসা গালাগালি তাকে ভুয়া ডাকা, এটা আসলে আমরা বাঙালি হিসাবে এটা আমাদেরও লজ্জার ব্যাপার। আজকে সে দেখিয়ে দিল যে কীভাবে ক্রিকেট খেলতে হয় এবং কীভাবে বোলিংয়ে কামব্যাক করতে হয়। সো নিন্দুকেরা নিন্দুকের কাজ করুক, আমরা সাপোর্ট দিয়ে যাই, বিসিবি তাদের কাজ করতে থাকুক, বলা যায় না এনিথিং ক্যান হ্যাপেন। না আমাদের ব্যাটিংয়ে প্রথম দিকের যে কলাপস ছিল, সাকিব কেম অ্যান্ড স্টেবিলাইজড ইট অ্যান্ড দ্য বোলার্স দে ওয়ার ইম্পেকেবল ইন ওভার্স 12-16, ফেজ, রিশাদ, অল অফ দেম। সো এটা আমাদের জন্য একটা বিশাল উইন ছিল, খুবই ইম্পর্টেন্ট খেলা ছিল, এবং ইনশাল্লাহ আমরা নেপালের সাথে জিতব, এবং সাউথ আফ্রিকার সাথে খেলাটা আম্পায়ারিংয়ের জন্য উই কুডন্ট গেট দ্য উইন, বাট ইনশাল্লাহ উই আর থ্রু টু দ্য সেকেন্ড রাউন্ড। তীর সব পণ্যে দিয়েছে সেরা বিশুদ্ধতা, সম্পর্কগুলো যেন থাকে মমতায় ঘেরা। ভাই আমি আজকে খেলার আগেই বললাম যে টেক মাই ওয়ার্ড, ভালো খেলতোই, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট আমার মনে হয় যে আমাদের টিমের যেটা দেখা উচিত, তিনটা খেলা তো দেখলাম, আমাদের বোলিং অ্যান্ড ফিল্ডিং ইজ ট্রেমেন্ডাস, অফকোর্স এটা আপনাকে মানতেই হবে, ওই জন্যই আমরা জিতছি। বাট এগেন সাকিব না খেললে আজকে রান অনেক কম হতো, সো হি শোড এগেন ওয়াই ইজ দ্য বেস্ট প্লেয়ার ইন আওয়ার টিম। আমি এখন একটা কথা বলবো, শুনতে খারাপ শোনালেও বলবো, সোহাগ ইজ এ বিগ মাউথ অলওয়েজ, সোহাগ সবসময় বেশি কথা বলে, অ্যান্ড আমার হিসাবে সে হচ্ছে উপেক্ষ্য, উপেক্ষা করিবার যোগ্য, সো সোহাগকে পাত্তা দেওয়ার কিছু নাই আমাদের। আজকে আমরা খুবই খুশি, তার প্রধান কারণ হলো সাকিবের প্রতি আমাদের যে প্রত্যাশা, আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা সে আজকে পূরণ করে দিছে, এবং তার পারফরমেন্সে আজকে বাংলাদেশ দল কমফোর্টেবল জয় পেয়েছে, এই জন্য আমরা খুবই খুশি। আমি আগেই বলেছি যে আমরা শুধু লন্ডন থেকে এসেছি, এখানে লন্ডন থেকে আমরা ইউএসএতে খেলা দেখে এখানে এসেছি, অবশ্যই প্রত্যাশা ছিল যে জিতবো, অবশ্যই আমরা আনন্দিত, আমাদের সাকিবের যে পারফরমেন্স সেটাতে আমরা খুশি, আমরা আপসেট ছিলাম তার বিগত ম্যাচের পারফরমেন্সে, বাট উনি আবারও দেখিয়ে দিয়েছেন যে তিনি বিশ্বসেরা অলরাউন্ডার। ওয়েলকাম ব্যাক সাকিব। ভেরি গুড। আমি সেটাই বলতে চাচ্ছি যে প্রথমে আমরা আগে বলেছিলাম যে বাংলাদেশে এবং নেদারল্যান্ডে যে র্যাঙ্কিংয়ের পার্থক্য, এক্সপিরিয়েন্স, আমরা কেন নেদারল্যান্ডকে নিয়ে ওয়ারি করতাম আগে বা করছিলাম এটা আমার আসলে বোধগম্য ছিল না। আজকে বাংলাদেশ অ্যাপ্লিকেশনটা ব্যাটিংয়ে ভালো ছিল, বোলিং ফিল্ডিংয়ে কখনোই বাংলাদেশে নার্ভাস মনে হয় নাই, প্রতিটা স্টেপে এক্সপিরিয়েন্সের দিকে বাংলাদেশে গিয়েছিল, এবং দর্শকরা হয়তো বা অনেকটা নার্ভাস লাগছিল, বাট আমরা যত সরাসরি দেখেছি প্লেয়ারদেরকে মনে হয়েছিল ওদের প্ল্যান ছিল। From our perspective it is disappointed, yeah, because the Dutch lost, but overall the game I think Bangladesh the best team, they sharp, they feel the sharper and they were a bit better overall. Akeep, he played well, but he played well, but I think they won it in the field. Their bowling was outstanding. Bangladesh, we wish you well, always. All the best. Bangladesh. One team, Bangladesh.